দীর্ঘদিন ধরে কানাঘুষা চলছিল জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকার দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। জানা গেছে গত এক মাস ধরেই স্বামী মাহিম করিমের সঙ্গে থাকছেন না সারিকা। বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে গেল নভেম্বরে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় সারিকার, কারণ তার স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরেই চলছিল মনোমালিন্য। মিডিয়াতে কাজ করা নিয়ে এই মনোমালিন্যর সূত্রপাত, সৃষ্টি হয় তাদের মাঝে দূরত্ব, ধীরে ধীরে সেই দূরত্ব বাড়তেই থাকে। সারিকা এ বিষয়ে বলেন, বৈবাহিক কিংবা ঘর ভাঙার বিষয় নিয়ে এখনই কিছু বলতে চাই না, যদি কিছু জানাতে হয় আরো পরে জানাবো। কথার প্রসঙ্গ ঘুরিয়ে সারিকা বলেন, আমি বর্তমানে আগের মতো আবারও নাটক বিজ্ঞাপনে মনোযোগী হয়েছি, এ বিষয় নিয়ে কথা বলুন, অন্য কিছু না। আগামীতে আরো বেশি বেশি কাজ করব। খুব শিগগির আদনান আল রাজীবের নির্দেশনায় প্রাণের একটি বিজ্ঞাপনের কাজ করেছি, সেটি প্রচারে আসবে। আগামীতে খণ্ড নাটকের জন্য শিডিউল দিয়েছি, সেগুলোও করব। উল্লেখ্য, 2006 সালে মডেলিং আর 2010 সালে অভিনয় দিয়ে সবার নজর কেড়েছিলেন সারিকা। তারপর 2014 সালে আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে হঠাৎ করে বিয়ের কাজটি সেরে ফেলেছিলেন সারিকা। বিয়ের এক বছরের মাথায় সারিকার কুলজুড়ে আসে এক কন্যা সন্তান। বর্তমানে সারিকা তার কন্যাকে নিয়ে নিজের বাবার বাড়িতে অবস্থান করছেন। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।